দেশগণ আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। একটা কথা আপনাদের মাঝে শেয়ার করব, সেজন্য ভিডিওটা আচ্ছা আমার এপাশে যে পানি দেখতে পাচ্ছেন আপনারা এখানে বা এই বুড়িগঙ্গা নদীর তীরে আমি আছি, সেই বুড়িগঙ্গা নদীর তীরেও যে পানিটা, এখন আমাদের পানি কিন্তু অনেক পরিষ্কার, তাই না? এই পানিটা পরিষ্কার হওয়ার পিছনে আমাদেরই অবদান আছে। যেমন দেখুন, আমরা করি কি, পানিতে ময়লা আবর্জনা ফেলি, আর এখন আমরা পানিতে ময়লা আবর্জনা ফেলি না, এটা আমাদেরই একটা অবদান। আমরা না ফেলার কারণেই পানিটি আজকে পরিষ্কার হয়েছে, অনেক পরিষ্কার। আমি কি দেখাতে চেষ্টা করি পানিটা কীরকম পরিষ্কার। আমি এখন টার্মিনালের উপরে আছি, এই যে আপনারা আমার পাশে দেখতেই পাচ্ছেন, একদম এটাই অনেক আমার কাছে, কারণ বুড়িগঙ্গার পানি যে পূর্বে যেরকম ছিল আর এখন যে অবস্থা, এখন অনেক অনেক ভালো, এই জন্য মনটা অনেক ফ্রেশ লাগছে। এখানে যে একটু বসার জায়গা আছে, যাই হোক, এখানে এখন বসে যে এই যে বাতাসটা পাচ্ছি, অনেক ভালো একটা বাতাস পাচ্ছি, এখানে পানিটা এত ভালো, মানে এখন কোনো গন্ধ আসে না, এটা কিন্তু অনেক ভালো একটা পয়েন্ট। এখানে ভালো লাগছে এখানে বসার জন্য। আমি তাহলে আপনারাও আসতে পারেন এখানে, মানে আসতে হবে, একটা পানিতে ময়লা আবর্জনা না ফেললেই হবে, তাহলে দেখা যাবে কি পানিটা অনেক পরিষ্কার থাকবে, আমাদেরও ঘুরতে আসলেও অনেক অনেক ভালো লাগবে, তাই না? হ্যাঁ, এখন থেকে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে আসুন, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলি। আর বাংলাদেশ হচ্ছে আমাদের নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশে যদি আপনি স্বাদটা গ্রহণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই নদীতে ভ্রমণ করতে হবে। হ্যাঁ, তাহলে আর দেরি কেন, এখনই আপনি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন এখান থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।